এই যে দোকানটা দেখছো, এই যে দোকানটা, এখানে একটা কল পাবলি খুলে যা হয় ব্যাপারটা। আমি যদি চুরি করতে যাই তাহলে আমি বলবো যে আমি চুরি করতে চলে অসুস্থ, মানে শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য সিউড়ি হসপিটালে অ্যাডমিট করেছিল, তো কালকে রাত্রেই মারা গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশী। আশা করি আমরা খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি চোহাট্টা হাতিয়া, এদিকেও যায় মানে ওইদিকে আমোদপুর যেদিকে যায় ওই রাস্তায় যাচ্ছিলাম, তো গোটাই লরির জ্যাম হয়ে আছে, তো এই রাস্তায় যেতে বললেন ট্রাফিক পুলিশ, তো এই রাস্তাতেও জ্যাম। জ্যাম দেখো কত, বাসগুলো এদিকে ঘুরে আসছে। জ্যাম দেখো কত রাস্তায়, প্রচুর জ্যাম পুরো দুপুরে আসছে। অ্যাম্বুলেন্সটাও ফেসে গেছে, কি পেশেন্ট আছে কে জানে, অ্যাম্বুলেন্সটাও ফেসে গেছে। আমরা হাতিয়া যাচ্ছি এখন, সেই জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি চোহাট্টার কাছে। কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না, তো দোকানে জিজ্ঞেস করলাম আর মাস্টারকেও ফোন করে জিজ্ঞেস করলাম, তো বলে দিল আমরা তিনজন আছি, চলুন আমি আর তো চলো ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে। আর লাভপুর যাওয়ার কথা আছে, দেখি ও তো বলতে যাবে না, আর অভিযোগ আছে যাওয়া হবে, তো দেখা যাক কী হয়। চলো ভিডিওটা দেখি থাকি বলতাম। এই এই যে কোথায় হলো, এই যে দোকানটা দেখছো, এই যে দোকানটা, এখানে একটা দাদা জিজ্ঞেস করতে এসেছিলো যে তোমরা হেঁটে যাবে না কি, বললাম হ্যাঁ যাবো, দিয়ে বলছে কি করতে, তো কি করতে, আমি কি ওকে বলবো, অচেনা লোক, আমি কি করতে যাচ্ছি সেটা আমার ব্যাপার, আমি ওনাকে কল পাবলি খুলে যা হয় ব্যাপারটা। আমি যদি চুরি করতে যাই তাহলে আমি বলবো যে আমি চুরি করতে চলে হেঁটে যাবো কোন দিকে জিজ্ঞেস করবো, আশ্চর্য। দিয়ে বলছে শেষে বললো কোনো আত্মীয় বাড়ি, আমরা বললাম যে হ্যাঁ একটু কাজ আছে সেই জন্য, যেহেতু কোনো আত্মীয় বাড়ি, বলে হ্যাঁ, তো কী করতে চললাম না চলো, অত খবর জেনে কী হবে, চুরি করতে যাচ্ছে সে বলবে যে আমি চুরি করতে চললাম, আশ্চর্য সব। আমরা এখন মিষ্টি আনতে যাচ্ছি, এখানে যে ফুচকার দোকানটা রয়েছে ওখানে আমরা ফুচকা খেলাম, বনমালী চাট সেন্টার নাকি, তো এখন আমরা মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি আনতে, তো দেখি এখানে দেখে দোকান পাওয়া যায়। আমাদের রসগোল্লা নেওয়া হয়ে গেল, এখানে রসগোল্লা মানে আমাদের ওখানে থেকে এখানে দামটা কম, এখানে 5 টাকা করে, আর ওখানে আরো বেশি দাম, আমাদের ওখানে 6 টাকা, তারপর 8 টাকা এরকম। তো চলো যাই বাড়িতে, তারপর দেখা হচ্ছে। চলো আমি এখন, এগুলো হচ্ছে বিয়ের পিঁড়ি, তো এই একটা আছে, এই একটা আছে, এই দুটোকে এখন আমি লাল রং করছি, তারপর এটাতে ফেব্রিকের কাজ হবে, মানে এটা বসে বিয়ে করবে যেটা সেই পিঁড়ি, এটাতে এখন লাল রং দিচ্ছি, এরপর ফেব্রিকের কাজ হবে, হোয়াইট দিয়ে করবো ওটা। তো আমি একটা করবো, দোলন একটা করবে। তো আমরা কালকে রাতেই পিসির বাড়ি চলে এসেছিলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি বলতে কালকে সেরকম সিচুয়েশন ছিল না যে ভিডিও করবো, কারণ ওখানে একজন মানুষ অসুস্থ ছিলেন, তো আমরা গেলাম তার একটু আগেই, তার যার বাড়ি গেছিলাম তার শাশুড়ি অসুস্থ, মানে শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য সিউড়ি হসপিটালে অ্যাডমিট করেছিল, তো কালকে রাত্রেই মারা গেছে, রাত্রে ফোন করেছিল, তো সকালে 7টার মধ্যে ওরা শ্মশান নিয়ে চলে গেছে। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে একবার দেখা করব, তারপর যাব, কারণ এত দূর এসেছি ওদের বাড়ি যেহেতু এসেছি, এবার মারা গেছে মানুষ, সেই হিসাবে সেখানে না গেলেও সেটা ভালো দেখায় না, একবার দেখা করব তারপর বাড়ি যাব। তো এখন আমরা বেরোচ্ছি, চলো।